তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখব। তোমরা জানো যে তালুকদার একাডেমি শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে থাকে, তারই ধারাবাহিকতা আজকে আমরা 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো সেগুলো দেখব। খুব শীঘ্রই সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। তো আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে নাও। একটি কথা যে 11তম সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলো হয়েছে সেগুলোর অ্যান্সার যারা এখনো করনি সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো দেখে নিয়ে তোমাদের অ্যান্সার শিটে অ্যান্সারগুলো করে স্কুলে জমা দিয়ে দাও, কারণ এগুলোর উপর কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তো চলো, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকের ভিডিওতে আমরা দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখব। তুমি দেখতে পাচ্ছ এই অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি প্রফেসর মোহাম্মদ বেনারসিন স্যার পরিচালক মাধ্যমিক থেকে স্বাক্ষরিত, এবং এটি আমাদের হাতে এসে পৌঁছেছে মাত্র, এবং এটি অষ্টম শ্রেণীর 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। 12তম সপ্তাহে অষ্টম শ্রেণীর দুইটি বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, একটি হচ্ছে বিজ্ঞান আর একটি হচ্ছে কর্ম জীবনমুখী শিক্ষা। তো বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং কর্মজীবনমুখী দুইটির অ্যান্সারই আমাদের চ্যানেলে খুব শীঘ্রই প্রকাশিত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখো। বিজ্ঞান বিষয়ের এটি 3 নং অ্যাসাইনমেন্ট। এটি ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি বা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে মোলের প্রতীক প্রোটনের সংখ্যা। মোলের প্রতীক এক্স ওয়াই জেড দেওয়া আছে। প্রোটনের সংখ্যা 13, 7 এবং 16, এটি প্রোটনের সংখ্যা। উপরের ছকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করো। ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো রক্ষা করে। উপরোক্ত মৌলগুলোর আলোকে এর যৌক্তিকতা নিরূপণ করো। সংকেত হিসাবে দেওয়া আছে ক, মডেল তৈরির জন্য শোলা, কাঠি, রং, তার, আঠা ইত্যাদি ব্যবহার। খ, কাগজে অঙ্কনের ক্ষেত্রে বিভিন্ন রং ব্যবহার করে চিত্রের উপাদানগুলোকে উপস্থাপন। তো ক, খ, খ এই দুইটির অ্যান্সার আমাদের চ্যানেলে মানে এটির উত্তর দিতে হবে। খুব শীঘ্রই এটির অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। এখানে নির্দেশনা দেওয়া আছে যে সহজলভ্য উপকরণ নির্বাচন করে মডেল তৈরি করতে হবে। কাজের ক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। মডেল খাতার সাথে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠান চায় মডেলটি দিতে হবে তাহলে অবশ্যই দিতে হবে, আর যদি না চায় তাহলে দিতে হবে না, তবে চাওয়ার পার্সেন্টেজটাই বেশি। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কর্মজীবনমুখী শিক্ষা। এটি তোমাদের 2নং অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায় মেধা, কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে তোমার ঘরে অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন একটি জিনিস বানাও যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় ও কীভাবে বানিয়েছো তা বর্ণনা করো। নির্দেশনায় বলা আছে অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস যেমন বোতল, পুরনো কাপড়, বাঁশ, ভাঙা মাটির হাঁড়ি ইত্যাদি ব্যবহার করতে বলুন। পরিবারের সদস্যদের সাহায্য নিতে বলুন। প্রয়োজনে পাঠ্যপুস্তকে সাহায্য নিতে বলুন। অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে জমাদান প্রদান, এই হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। খুব শীঘ্রই আমাদের চ্যানেল অ্যাসাইনমেন্টের অ্যান্সার প্রকাশিত হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।